একেই বলে রঙ্গ জাদু আর একেই বলে রঙ্গ কি বলেছিলেন আর এখন কি করছেন ওনারা মানে ওনারা দুজন একজন হলেন মহারাজা প্রদ্যোত কিশোর মানিক্য বাহাদুর অন্যজন হলেন পাতালকন্যা ছমাটিয়া সম্প্রতি দুজনই বলেছিলেন আপাতত কেউ আর প্রত্যক্ষ রাজনৈতিক কাজে নিজেদের যুক্ত করবেন না কারণ দুজনেরই এখন একমাত্র লক্ষ্য হল শুধুমাত্র উপজাতি জনগণের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া কিন্তু প্রশ্ন উঠেছে এখানেই মঙ্গলবার খোয়াই পদ্মবিল এলাকায় কমিটি তৈরি করা হয় করলেন সভাও নিজ নিজ দলের কর্মী সমর্থকরা এলেন সভায় মহারাজা তিপ্রা আর পাতালকন্যা টিপিএফ দুই দলের মিলিত কমিটি গঠন করা হলো এই দিনের সভায় কিন্তু বোঝা গেল না এদের মূল উদ্দেশ্য উপজাতি জনগণের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাবার ঘোষণার আড়ালে অন্য কিছু লুকিয়ে রয়েছে কিনা কে জানে হঠাৎ করে দুই দলের মিলিত কমিটি বা কি দরকার পড়ল নাকি উপজাতি জনগণের কল্যাণের কথা বলে এডিসি নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছেন দুজনেই বোঝা যাচ্ছে না সময়ই হয়তো মিলবে সব জিজ্ঞাসার সমাধান পিওর রিপোর্ট চ্যানেল দিন